एवरीवान वेलकम बैक टू दि चैनल वेलकम टू माई न्यू ब्लॉग। आशा करब तुम्हारा प्रत्येके भालो आछो, सुस्थ आछो, स्वाभाविक आछो। आमिओ भालो आछि, किन्तु प्रचंड गरमे जर्जरिता एकदम घेमे। देखो स्नान करे गेछि आज के सकाल बेला तुम्हार 7:30 नागाद उठेछिलाम। उठे तारपर चाटा खेये गेछिलाम एकटु दोकाने। एक्चुअल ब्रेकफास्टे आजे कि खाबो सबाई एकघेये रुटी आर खेते चाइछे ना, तो से कारण दोकने गेछिलाम ब्रेड और तुम्हार टुकटाक जिनिस केनार छिलो, दूध टुधगुलो तो ओगुलो निये एलाम। निये एसे आज के ब्रेकफास्टे बानाबो डिम टोस्ट। आज सानडे तो से कारणे तुम्हार एकटू सबाई अन्यरकम खेते चाइछे आर कि। ओदिके छुट्टी मानेई माने बाड़ीते थाकले मने हय ना सेई एकघेये खाबार खाई, तोमरा तो जानोई। और रीतिमतो माने घामची देखो दरदर करे। तो चलो आज के डेटा स्टार्ट करछी, तो चेक करते थाको। आशा करछी तोमादेर भालो लागबे। आर एखन एकटु रेस्ट निये नि, देन की करलाम सारा दिन तो तोमरा देखतेई पाबे। तो चलो घरे जाओया जाक। उस्मिका और उस्मिके पापा की करछे देखा जाक। ओरा एखोनो पर्यन्त घरेई आछे। ए आमार उस्मिक बाबू गुड मर्निंग। Say good morning. तो तुम्हारा बिछाना के एखन इग्नोर करो, एखोनो पर्यन्त गोछानो टोछानो हयनि। एइमात्र उस्मिक जस्ट घुम थेके उठलो। चलो एकटु रेस्ट निये नि, देन आबार एकटु परे तुम्हार साथे कथा बोलछि। तो रेस्ट फेस्ट नेওয়া হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে ফেলেছি। একটু মানে স্নান করে মানে গাটা ধুলাম, একটু প্রচন্ড গরম লাগছিল। তো গা ধুয়ে যেকে সেই অবস্থা দেখো, বাইরে যেই এসেছি তো একবারে ঘামে ভরে গেছি। তো চলো এখন নিচে যাওয়া যাক, ব্রেকফাস্ট বানাবো। তো ব্রেকফাস্ট বানিয়ে তো ব্রেকফাস্টে কি বানাই তোমরা তো জেনেই গেছো, ব্রেড দিয়ে একটা আইটেম বানাবো, মানে ব্রেড ডিম টোস্ট বানাবো। তো চলো নিচে যাওয়া যাক। তোমরা বানাতে সবাই জানো, সেজন্য ডিটেইলসে কিছু দেখালাম না। এই দেখো এখানে পেঁয়াজ, তোমার কাঁচা লঙ্কা ছোট ছোট করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে ডিম গুলে নিয়েছি। তো এবার ডিমের গোলায় নুন দিয়ে পেঁয়াজটা আগে থেকে চটকে নিয়েছিলাম যাতে পেঁয়াজটা খুব নরম হয়ে যায়। তো এবার ব্রেডগুলোকে এতে ডোবাবো আর এখানে ডিপ ফ্রাই করব। তো ব্যাস, দ্যাটস ইট। तो सानडे स्पेशल ब्रेकफास्ट एकदम रेडी। तो एबार कौशिक के देया जाक। चलो देखा जाक कि रकम फीडबैक पाई। এখানে অস্মিকের ব্রেকফাস্ট রেডি। অস্মিকের পছন্দের ব্রেড বাটার চিনি। ও ডিম দিয়ে খেতে অতটা প্রেফার করে না, তো সেই কারণে ওর জন্য এই ব্রেকফাস্ট। दादा थैंक यू। বাহ, তোমার তো এইসব হলে বেশ হেভি ব্যাপার। কেন ভালো আছে? খাও তো আগে। আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো ওপরে। আর এই যে আমার রশ্মিক সোনা, খাওয়া হয়ে গেছে মাম্মা? খাওয়া হয়নি? আচ্ছা খাও। তো ব্রেকফাস্ট খাওয়া ডান। আর এখন তোমার আমরা একটু বসে ছেলের জন্য, ওর যেহেতু সামনে বার্থডে, মানে জুনে বার্থডে, তো সমস্ত একটু জামা কাপড় দেখাদেখি করছিলাম। ওর জন্য একটু অর্ডার দেবো, কেন এখন তো দোকানে গিয়ে কেনাটা আমরা একটু প্রেফার করছি না, তো সেই কারণে এখন অনলাইনে একটু দেখাদেখি করছিলাম। ওর একটা শার্ট অর্ডার দিয়েছে, আর কিছু টুকিটাকি ওর শ্যাম্পু, তারপর বডি ওয়াশ, এগুলো অর্ডার দিয়েছে। এগুলো জনসনের ইউজ করি। সত্যি কথা বলতে কি বলো তো, মানে 500 টাকা জিনিস কিনে 60 টাকা ডেলিভারি চার্জ দিতে ভীষণভাবে গায়ে লাগে, তো সেই কারণেই আরও বডি ওয়াশগুলো এখনও পুরোয়নি, কিন্তু অর্ডার দিয়ে দিলাম যাতে একসাথে এলে জিনিসটা মানে কভার হয়ে যায় আর ডেলিভারি চার্জটা না লাগে। মানে জিনিস কিনবো সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু ওই ডেলিভারি চার্জটা আমাদের জন্য পার্সোনালি, আমার কেন কৌশিকেরও, ভীষণভাবে গায়ে লাগে। আর এই দেখো এই টি শার্টটা পরেছি, এটা বেশ খুব সুন্দর কমফোর্টেবল। তোমার এখানে আবার একটা ক্যাট টাইপের আছে, এটা কৌশিকের টি শার্ট। ওর গায়ে ভীষণভাবে মানে কেনা নতুন একদম, ওর গায়ে ভীষণভাবে টাইট হচ্ছে, তো সেই কারণে, তো সেই জন্য আমি ভালো আমিই পরে নিই। আর একটু বেশ কমফোর্টেবল ঢিলা আছে, তো বেশ ভালো লাগছে। সেই হচ্ছে ব্যাপার, যেন গরমটা যে কবে যাবে জানি না। আর কালকে থেকে বলছে তো ঝড় আসার সম্ভাবনা, জল মানে আসছে নাকি আমফানের থেকেও বড়, জানি না কি হবে। সত্যি ভগবানের কাছে প্রে করছি যে সমস্ত কিছু ঠিকঠাক, প্রত্যেকটা মানুষের আগেরবারে প্রচুর ক্ষতি হয়েছিল আমফানে, তো সেটা যেন সব ঠিকঠাক থাকে। আর আজকে কি কি লাঞ্চে মেনু হবে সেটা এখনো পর্যন্ত ঠিক হয়নি। মাছই হবে জানি, কেন এই পরশু দিনকে চিকেন খেয়েছি, আর চিকেন আজকে হবে না, তো মাছই হবে। আর কি কি হবে সেটা এখনো পর্যন্ত জানি না, দেখা যাক কি কি হয়। তো চলো এখন আমরা ফাইনালি অর্ডারটা দিয়ে নিই, দেখা দেখি সমস্ত কমপ্লিট, মানে পছন্দ হয়ে গেছে, এবার অর্ডারটা জাস্ট দেবো, এলে তো তোমাদের দেখাবই। আর সামনে অস্মিকের বার্থডে একটু ধুমধাম করেই করার ইচ্ছা ছিল, কিন্তু মানে এই পরিস্থিতির জন্য হবে না, ছোট করে সে আমরা ঘরোয়াভাবেই করতে হবে। তাও যেহেতু ওর এবারে 5 ইয়ার্স কমপ্লিট হচ্ছে, তো একটু নিজেদের মতো করেই একটু আনন্দ করার চেষ্টা করব, তো সেই কারণে প্ল্যানিং হচ্ছে আর কি। তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো, তো চেক করতে থাকো। আর কালকে দেখো এই নেল আর্টটা করেছি, বেশ ভালো লাগছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। এই দেখো, তোমাদের কিরম লাগলো জানিও, মানে খুব পছন্দ হয়েছে আমার, এটা করেছি কালকে। তো চলে এখন আর বক বক করবো না, আমার অর্ডারটা দিয়ে দিই, আর যে যেগুলো যেগুলো লাগবে সেগুলো অর্ডার দিয়ে দিই, দেন কাজটা একটু সারি, তারপর তোমার সাথে আবার কথা বলছি। আর মা গেছে ওপরে একটু পরিষ্কার টরিষ্কার করতে গেছে ঘর, আজকে আমি নিচে আছি বলে মা ওপরে গেল। এই দেখো এখানে তোমার আম কেটে নিয়েছি, তো মা বললো যে প্রেসারে সিটি মেরে রাখতে, মানে একটু সেদ্ধ করে রাখতে, বোধহয় টক ডাল বা চাটনি এই জাতীয় কিছু হবে। তো মা উপর থেকে আমাকে বললো যে আম কেটে তোর সেদ্ধ করে রাখ, আমি যাচ্ছি। আর এখানে দেখো ডাল সেদ্ধ করে নিয়েছি, তো ডালটা দিয়ে এখন টক ডাল হবে না তোমার চাটনি হবে বুঝতে পারছি না, এখন সেদ্ধ বসিয়ে দিই ঝটপট। কাজকর্ম খানিকটা কমপ্লিট, মাকে সমস্ত কেটে কুটে দিয়েছি, সমস্ত কিছু করে দিয়েছি। মাছ হবে আজকে রান্না, মানে দই দিয়ে মাছ হবে, কাতলা মাছের বেশ পিস আছে বড় বড়, তো দই দিয়ে মাছ। আর হবে তোমার মুসুর ডাল, যেটা আমি করে দিয়ে এসেছি, এটা গাড়ি যাচ্ছে ওই জন্য চুপ করে দিলাম। তো মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, যেটা হয়ে গেছে অলরেডি। আর হচ্ছে উচ্ছে চচ্চড়ি, আর চাটনি হচ্ছে, আর হবে আলু ভাজা। আর ছেলের জন্য একটা ডিম সেদ্ধ দেবো, কেননা আমরা তো ডিম টোস্ট খেয়ে নিলাম, ওকে মাছও দেবো, মাছটা ভাজা রাখবো, ও দই দিয়ে খেতে অত ভালোবাসে না, তো ওর জন্য মাছ ভাজা আর ডিম সেদ্ধ। आज मेनू एन ओपरे जाटाई कारण तुम्हार आवृत्तर जो फोन करो आवृत्ति प्रैक्टिस कराबो देन कल कर तो कल फोने ओके आवृत्ति मैम के शोनाबे तो सेजन्य अम्मा आवृत्ति मैम फोन कर चलो आवृत्ति करते हैं भूले गेछो जा 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 एखाने दीदा आदर करछी चलो आवृत्तिटा करे नाओ तारपर कार्टून देखबे एसे ओपरे कार्टून देखते बसे गेछे आर आमिओ आजके ना माने सानडे बोलछि जे 11टा बेजे गेछे आमार माथातेई 11टार समय आवृत्तिर जोन्नो फोन करे तो माने 11टा जे बेजे गेछे आमार माथाय नि माम्मा ओटा कि हच्छे ओटा हाथ दिओ ना चलो चलो ओखाने आवृत्तिटा आमरा एकटु प्रैक्टिस करे नि करे मैमके फोन करबो तो चलो एखन एकटु आवृत्तिटा प्रैक्टिस कराई आबार मैम के फोन करे एकटु बोले टोले नी तारपर তোমাদের সাথে একটু পরে কথা বলছি কত অপেক্ষা শেষে আবারও এসেছে চাকরির পাশে দেখো চাল বুঝি বাঁকা চাকরি সুন্দর করে দেখো দেখো চাল বুঝি বাঁকা চাকরি तो आवृत्ति बला हो गए और एखन चलो बिछाना परिष्कार करे फेली ए देखो नीचे समस्त किछु नामियेछि बिछानाटा एबार फटाफट परिष्कार करे फेला जाक नाले अनेकटा देरी हो जाबे मा ओदिकगुलो परिष्कार करेछे ए घरटाते एसी चलछिलो माने कौशिक छिलो तो सेई कारणे ए घरटार परिष्कार करा हयनि तो चलो परिष्कार करे फेला जाक फटाफट কাজকর্ম উপরে ডান এবার স্নান করতে যাবো এসে তারপর ছেলেকে স্নান করাবো আর তার আগে দেখো তোমার ঘরটারগুলো গুছিয়ে এখন আবারও আজকে এই যে বেটে নিয়েছি বিউলির ডাল হবে আজকেও দই বড়া এই গরমে মানে আমরা দই বড়াটা কতটা ভালোবাসি তোমাদের তো আগে বলেইছি অনেকবারই হয়েছে আমাদের বাড়িতে আর তোমার এই গরমে দই বড়াটা যে মানে শরীরের পক্ষেও ভালো কেননা एमनी हालका और टक दईटा गरमे डाक्तारा खेते ही बोलते जदिव टक दई नट बाट स्टिल तुम्हार दई तो बटे एकटू हल्का चीनी दिए एटा तैरी करी बैटारटा तो सेई कारणे दई बड़ाटा गरमेर जोन्नो एकदम आमादेर परफेक्ट मने हय शरीरटाओ जेन मने हय एकटू ठंडा हो गेल और तार साथे मुखटाओ छेड़े जाय तो सेई कारणे आजके रात्रि बेला दई बड़ा हबे तो एई जे डाल भाटा हो गेछे एबारे माके नीचे दिये आसबो झटाफट स्नान सेरे नेब जा गरम लागछे आर पारछि ना बापरे बाप प्रचंड गरम आबार झड़ आसबे बोलछे माने प्रकृति शांति दिच्छे ना एके एई बिभत्स गरम तार उपर हालका बृष्टि होले हतो ता ना विशाल झड़ आसबे माने मानुषेर मने रीतिमतो एई हावा बा बृष्टिर जोन्नो आनंद नेई टेंशन काज करछे तो कि जानि प्रकृति कि चाइछे तो यही हे व्यापार एखनकार मतो आपडेट और ऐले आज आवृत्ति भलो मैम खुशी हो तो एरकम मैम भलो होले ना मनटाओ बस भलो लागे जे जो मैं जदिव ये तुम्हारे साथ निश्चय है जो मैम भलो बोले तो तुम्हारे निश्चय खुशी है मनटा तो यही हे व्यापार और हमार जे मानी प्लांट गाछटा नतून किनलाम तो ओटाते आबारो पाता धरछे तो आमार भीषण भावे आनंद लागछे और कौशिको भीषण भावे एक्साइटेड তোমাদের দেখাই দাঁড়ো এই দেখো এই পাতাটা তো হয়েছিল তোমাদের দেখালাম আবার দেখো এই পাশ দিয়ে একটা পাতা বের হচ্ছে আবার এখান দিয়েও একটা বের হচ্ছে এই দেখো এইখান দিয়ে দেখো যে হোয়াইট কালারের তো এইখান দিয়েও একটা বের হচ্ছে তো বেশ আনন্দ লাগে নতুন পাতা হলে গাছে না খুব ভালো লাগে বেশ তো এখন আমরা ডিসাইড করছি এখান দিয়ে একটা কিছু বেঁধে দেবো কেননা এটা যাতে উঠতে পারে এটা তো একটা সাপোর্ট চাই তো এটা যাতে উঠতে পারে তো সেই কারণে ভাবছি কিছু একটা এখানটা বেঁধে দেবো যাতে একটু উঠে যেতে পারে গুড আফটারনুন এভরিওয়ান তো স্নান টান সমস্ত কিছু কমপ্লিট আর এখন নিচেও চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ নিচে এসে সবাইকে খেতে টেতে সব দেওয়া হয়ে গেছে ছেলেকে খাওয়ানো কমপ্লিট এবার আমি আর মা খাবো तो एत घाम हो देखो एखानटा पूरा एकदम ए हो गए जत ही गा धुई जत ही स्नान करी एमन अवस्था माने साथे साथे जान माने घाम हो जाच्छे एखन एकटु फैनेर नीचे बसेछिलाम बोले तबु घामटा एकटु कम होच्छे तो संस्कृति हो गए तुम्हारे तो बोले ही दिए आजकल मेनू की हो लांचर तो आलदा कर बोलছি না। এবার মা উপরে স্নান করতে গেছে, এলেই আমরা খাবো। মা সবার শেষেই স্নান করাটা পছন্দ করে, মানে সমস্ত কাজটা চলে যাওয়ার পর আমি যেমন আগে করে চলে আসি, এসে খেতে টেতে দিই, তারপর মা যায় করে, তো এরকম। আর আজকে সন্ধ্যেবেলা একটু খাবার অর্ডার ফার্ডার দেবে বলছিল কৌশিক, মানে একঘেয়ে নাকি বাড়ির খাবার খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তো সেই কারণে খাবার অর্ডার দেবে বলছে। তো সেই জন্যই আমরা এখন খোঁজাখুঁজি করছিলাম যে খুব কোথা থেকে আসবে ভালো খাবার টাবার। সন্ধ্যেবেলা তাহলে দই বড়াটা একটু খেয়ে নেবো, আর রাত্রিবেলা তাহলে বাইরের খাবার একটু খাবো। যদিও মানে বাইরের খাবার আমরা টোটালি এখন বন্ধই করে দিয়েছি, খাই না, তোমরা তো দেখোই, কিন্তু তাও এখন একটু ইচ্ছা করছে, অনেক দিন খাইনি তো, তো সেই কারণে আজকে একটু ইচ্ছা করছে। দেখা যাক যদি পাওয়া যায় ভালো কিছু তো তাহলে অর্ডার দেবো, না হলে ক্যান্সেল। আজ বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে সেখানটা বসে থাকতে। এমনি জেনারেলি আমি ফ্যানটা চালাই না যখন কথা বলি তোমাদের সাথে, তো আজকে বেশ সুন্দর বাইরের প্রকৃতির একটা হাওয়া দিচ্ছে, তো বেশ ভালো লাগছে। চলো এখন একটু খাওয়া দাওয়া করি, তারপর বিকালে উঠে তোমাদের সাথে আবার দেখা। গুড আফটারনুন এভরিওয়ান। তো কালকের পর আজকে আবারও ব্লগটাকে কালকেরটাই কন্টিনিউ করছি, কেননা কালকে তোমার এত প্রচণ্ড গরম ছিল যে মানে বিকাল থেকে লিটারেলি আমার শরীরটা খারাপ লাগছিল, মানে মাথা ব্যথা প্রচণ্ডভাবে ধরেছিল, তো আর কিছু ইচ্ছা করছিল না। আমরা ওই এসি ঘরে চুপচাপ করে বসেছিলাম, একদম ভালো লাগছিল না, তো সেই জন্য কালকে আর ব্লগটাকে করিনি। আজকে মানডে, তো আজকে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। মানডে আমি পুজো করি, তোমরা তো অনেকেই জানো, মানে আগে ব্লগে বলেইছিলাম। তো পুজো টুজো করে একেবারে কাজ সমস্ত কিছু করে, যেহেতু আমি না খেয়ে পুজো করি তো সেই কারণে তাড়াতাড়ি করে পুজোটা করে নিই, করে নিয়ে তারপর কিছু খাই। তো এখন এসে পুজো টুজো করে এসে একটু দই বড়া ছিল কালকে, তো দই বড়া খেলাম, খেয়ে এখন আর কোনো কাজ নেই আপাতত। একটু পরে ছেলেকে স্নান করাবো, তো ভাবলাম ব্লগটাকে শুরু করা যাক, তো সেই কারণে ব্লগটা স্টার্ট করলাম। আর তোমাদের সাথে আজ অনেক কিছু জিনিস শেয়ার করা আছে যেগুলো ডেলিভারি হয়েছে আমাদের অ্যামাজন থেকে, ফার্স্ট ক্রাই থেকে, সেই ব্যাপারে অনেক কিছু কথা বলার আছে। তো চলো আর বেশি কথা না বলে কি কি এসেছে তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। আর আজ ওয়েদারটা যথেষ্ট ভালো, আর সামনেই তো ঝড় আসছে একটা বিশাল, তোমরা সকলেই জানো। তো ভগবানকে বারবারই ডাকছি যে আগের বারের মতো যেন ক্ষয়ক্ষতি না হয়, কেননা আগের বারে সত্যি অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, তো সেই কারণে এইবারে যেন ওই জিনিসটা না হয়। প্রচণ্ড গরম পড়েছে, প্রকৃতিটা ঠান্ডা করুক বৃষ্টি দিয়ে, ঠিক আছে, কিন্তু সেই ঝড় যেন আর ফিরে না আসে, তো এটাই ভগবানের কাছে প্রার্থনা। তো জানি না কি হবে না হবে, কোনোটাই আমাদের হাতে না। তো মানে সত্যি প্রকৃতি এমনই জিনিস যে আমরা আগে থেকে সমস্ত কিছু জানতে পেরেও মানে আমাদের হাতে কিছুই করার মতো নেই, সমস্ত কিছুটাকেই যেটা আসছে সেটাকে মেনে নেওয়া ছাড়া। তবু একটাই প্রার্থনা যে অতটা মানে বিশালভাবে যেন না আসে, হালকার উপর দিয়ে মানুষকে সকলকে সুরক্ষিত রেখে প্রকৃতিটাকে ঠান্ডা করুক, এটাই কামনা প্রার্থনা। তো দেখো অ্যামাজন থেকে, অ্যামাজন প্যান্ট্রি থেকে আর ফার্স্ট ক্রাই থেকে এই যে এই জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ, তো এই জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম। আর এগুলো ফার্স্ট ক্রাই, এটা কালকেই ডেলিভারি হয়েছে, এটা আমরা স্যানিটাইজ করে রেখে দিয়েছিলাম সাইডে, আজকে আনপ্যাক করবো। আর এই বক্সটা তোমার দুদিন আগে ডেলিভারি হয়েছে, তো এটাও আমি কাউকে খুলতে দিয়ে আমি রেখে দিয়েছি, কেননা এটা প্রত্যেক 2 মাস অন্তরই আসে, কিন্তু প্রত্যেকবারেই খোলা হয়ে যায়। এবারে আমি বললাম না এটা দেখাবো, কেননা এটা দেখানোর পিছনে অনেকগুলো রিজন আমি খুঁজে বার করেছি যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, তো সেই কারণে এটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। এই দেখো এর ভিতরে আসলে আছে হচ্ছে এরকম মাজন সব, মানে প্যাকেটটা ভর্তি। এটা সেট ছিল তোমার বোধহয় 20টা না কটা, যাই হোক সেসব কথা বাদ দিলাম। এই যে কলগেটের এই দেখছো ম্যাক্স ফ্রেশের এই মাজনটা, এগুলো মানে লোকাল মার্কেটের থেকে আমরা অ্যামাজন প্যান্ট্রিতে মানে পার পিস আমরা 20 থেকে 25 টাকা করে কম পাই, মানে তার 20 থেকে 25 টাকা করে মানে এবারে পেয়েছি, তার আগে আরও কিন্তু কমে পেতাম, 30 টাকা না 40 টাকা, মানে লোকাল মার্কেটের থেকে এতটাই কমে। তো তোমরা যদি চাও তো তোমরাও অ্যামাজন প্যান্ট্রি থেকে এরকম কিছু কিছু মাল দেখে অর্ডার করতে পারো। ওখানে কিন্তু কিছু কিছু জিনিসের দাম সত্যি লোকাল মার্কেটের থেকে অনেকটা কম, মানে এই মাজনগুলো এতগুলো এসেছে, এবার টোটালি 20-25 টাকা কম হলে সেটা একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু এক একটা মাজনে 20-25 টাকা কম, মানে তোমরা ভাবতে পারছো কতটা মানে আমাদের জন্য সেভ হয় মানি। তো সেই কারণে আমি ভাবলাম এটা যে তোমাদের সাথে শেয়ার করি। চাইলে অ্যামাজন প্যান্ট্রিতে দেখতে পারো, আর যদি তোমরা বলো লিঙ্ক দিতে তো আমাকে তোমরা কমেন্ট করে বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তো তোমরা সেখান থেকেও ট্রাই আউট করতে পারো। আর বেশ কিছু জিনিস আমাদের অ্যামাজন প্যান্ট্রি থেকে নেওয়া হয়, তো সেগুলো ওই 4-5 টাকা এরকম কমে পাওয়া যায়, তো সেই জন্য সেই সবগুলো আর দেখালাম না তোমাদের। এই মাজনটা এতটা কম বলে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো এই বক্সটা গেল। আর একটা জিনিস হচ্ছে যেটা আমি, এটা হচ্ছে এটা ফার্স্টক্রাইয়ের, দেখো ফার্স্টক্রাইয়ের, এটা কালকে তোমাদের বলছিলামই যে আমরা অর্ডার করছি ছেলের জন্মদিনের জন্য কিছু জামাকাপড়। তো জামাকাপড় অর্ডার করতে গিয়ে একটা শার্ট খুব পছন্দ হলো, তো সেই শার্টটার দাম 500 ওরকম কাছাকাছি আর কি। তো ওই শার্টটা অর্ডার করতে গিয়ে তোমার ডেলিভারি চার্জ তো 600 ওপরে না হলে ডেলিভারি চার্জ লাগবে, কিন্তু আমাদের কি বলতো একটা জিনিস খুব খারাপ লাগে যে জামা যাই দাম দিয়েই কিনি না কেন, কিন্তু ওই ডেলিভারি চার্জটা দিতে না প্রচন্ড পরিমাণে গায়ে লাগে, কেননা ওই 60 টাকা এক্সট্রা ডেলিভারি চার্জটা যেন নিজেদের মনে হয় আরো অনেক কিছু জিনিস হয়ে যেতে, এরকম একটা ব্যাপার। যত দামেরই জিনিস কিনি ঠিক আছে, কিন্তু ওই ডেলিভারি চার্জটা আমি কৌশিক দুজনেই কেউই প্রেফার করি না। তো সেই কারণে ওই জামাটা কিনতে গিয়ে আরও এরকম জনসনের কটা প্রোডাক্ট আমরা দেখছিলাম যে কী কেনা যায়। তো জনসনের এরকম প্রোডাক্টও ফার্স্টক্রাইতে অ্যাভেলেবেল আছে অনেক, তোমরা তো জানো বেবি প্রোডাক্টের জন্যই ফার্স্টক্রাইটা। তো সেখানে আমরা এরকম জনসনের কটা বডি লোশন, আমার ছেলে যেগুলো ইউজ করে বডি লোশন শ্যাম্পু, তো ওই দুটো অর্ডার দিয়েছিলাম। তো তার মধ্যে এখানে বডি লোশনটা এসেছে। আর ফার্স্টক্রাইয়ের একটা জিনিস ভালো দেখলাম, কালকে এটা তোমার অর্ডার করেছিলাম, তোমাদের তো বললাম তখন জলখাবার খাচ্ছিলাম, ওই কখন 10টা 11টা হবে, এটা কিন্তু 2:30-র মধ্যে আমাদের ডেলিভারি দিয়ে দিয়েছে। তো এটা একটা খুব ফার্স্টক্রাইয়ের ভালো জিনিস, এত আর্লি ডেলিভারি দিয়েছে। শার্টটা যদিও ডেলিভার করেনি, কিন্তু এই প্রোডাক্টটা ডেলিভার হয়ে গেছে, তো এটা তোমাদের দেখিয়ে দিই, তারপর এটা দেখানোর পিছনেও রিজনটা বলছি। এটাও স্যানিটাইজ করে সরিয়ে রেখেছিলাম। তো দেখো একটাই এসছে, যেটা জনসনের ওর ইউজ করি আর কি। এই যে টপ টু টো বাথ, এই যে এটা ওর ইউজ করি। তো এইটা কেন তোমাদের দেখাচ্ছি, আমরা লোকাল মার্কেট থেকে এটা কিনতাম, তো এটা তোমার যা প্রাইস ছিল তার থেকে 5 টাকা করে কমে পেতাম আর কি। তো এটা এখন রিসেন্ট প্রাইস দেখছি 330। তো এটা আমরা যখন আগে কিনেছিলাম তোমার 6-7 মাস এটা ইজিলি চলে যায়। তো 6 মাস আগে এটা প্রিন্ট ছিল 320, তো আমরা 315 কিনেছিলাম, কিন্তু এটা কালকে ফার্স্টক্রাইতে ট্রাই করতে গিয়ে দেখলাম যে এটা এখন 330 যেখানে প্রাইস, সেখানে এটা দিয়েছে 305-এ। তো ভাবতে পারছো কতটা মানে মানে ফারাক আর কি। এমনি লোকাল মার্কেটে থেকে অনেকটাই কমে পাওয়া যাচ্ছে। তো তোমরা বেবি প্রোডাক্ট যেগুলো কিনতে চাইছো সেগুলো ফার্স্টক্রাই থেকে ট্রাই করতে পারো, সেখানে অনেকটা কমে পাবে। তো এই রিজনের জন্যই আমি তোমাদেরকে এই দুটো প্রোডাক্ট আজকে দেখালাম। আর অনেকদিন তোমাদের সাথে মানে কোনো জিনিসপত্র ডেলিভার হয় দেখানো হয় না কেন, আমি দেখাই না কেন, একটাই তার রিজন যে এই সিচুয়েশন অনেকেই সত্যি মানে ভালো লাগে না, এই পরিস্থিতিতে এত চারিপাশে ঘটনা ঘটছে। আর আমার নিজেরই ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমার এরকম নানান রকম করোনা সংক্রান্ত খবরাখবর মানে হচ্ছে আর কি। তো সেই কারণে মন মেজাজটাও খারাপ ছিল, তো সেই কারণে অনেক কিছু জিনিস এসেছে, ডেলিভারি হয়েছে, তো তোমার সাথে শেয়ার করিনি, তো ভালো লাগছিল না আর কি, যেটা বলছি আর কি। তোমার সাথে পরে শেয়ার করে দেবো, কেন সেগুলো হয়তো বক্স থেকে আনপ্যাক হয়ে গেছে, কিন্তু তোমার এখনো পর্যন্ত ইউজ তো হয়নি, নতুনই রেখে দিয়েছি, তো সেগুলো তোমাদের আস্তে আস্তে পরে শেয়ার করে দেবো, দেখিয়ে দেবো। এই যেমন ধরো দুটো শাড়ি আমরা খুব কমে পেয়েছিলাম, মা আর আমি দুটো নিয়েছি, তো ওটা কৌশিক মাদার্স ডে হিসাবে দিয়েছিল, আমাকে একটা দিয়েছিল আর মাকে একটা দিয়েছিল, যদিও মাদার্স ডের পরেই সেটা দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো, এবার অনেক বকে ফেলেছি, এবার খিদেও পেয়ে গেছে খুব জোরে, মা এসে গেছে ওপর থেকে, তো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে বকবক করছি। আর ঘরের ভেতরে যেমনকার তেমন গরম রয়েছে, বাইরে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু ঘরের ভেতরে প্রচন্ড গরম লাগছে। দেখো আমি চুলটা খোলা রাখতে পারলাম না, চুলটা বেঁধেই ফেললাম, তো কি হবে জানি না। চলো এখন খাওয়া দাওয়া করি, একটু পরেও তোমার সাথে কথা বলছি। রশ্মিকা এখন জুস খাচ্ছে তাই তো? রশ্মিকে ডেইলি এখন মুসম্বির জুস, এই যে চাই চাই, আর এই সিচুয়েশনে আমরা রোজেরই ওকে দিচ্ছি। তো তোমরাও বাচ্চাদের, বড়রা যারা পারছো মুসম্বিটা বেশি করে খাও, মানে মুসম্বি না লেবুটা বেশি করে খাও, লেবু পেয়ারা এগুলোই বাচ্চাদের জন্য খুবই এখন ভালো, ইমিউনিটি পাওয়ার বাড়ায়, তো তোমরা এগুলো খাও। জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো, আর তোমাদের ভাবলাম যে মাকে দেখানোই হয়নি অনেকদিন ধরে, তো মাকে একবার তোমাদের সাথে দেখা করিয়ে দিই। এই দেখো মাও এখানে বসে আছে, আমরা দুজনেই এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এখানে একটু বসি, বেশ ভালো লাগে। আচ্ছা আমাদের এখানে আজকে তোমার অ্যানাউন্স করতে করতেও গেল পৌরসভা থেকে যে এই সময়টা সবাই বাড়িতে থেকো, মানে বৃষ্টি বৃষ্টি থেমে গেলেও দুদিন অন্তত বাইরে বেরিও না, কেননা কোথায় তার টার পড়ে থাকবে না থাকবে, পা লেগে মানে বিপদ আপদ হতেই পারে, তো সেই জন্য সাবধান করে দিয়ে গেল। আর সবসময় হাসি খুশি থেকো, যা পরিস্থিতির মধ্যে আমরা চলছি মন ভালো রাখো, তাতেই অনেকটা ভালো লাগবে বা ভয় কেটে যাবে, সেটাই হচ্ছে ব্যাপার। এখন ওটাই আমাদের একমাত্র মানে ভালো থাকার উপায়, নিজেদের মতো করে ভালো থাকতে হবে। তো এখানে দেখো বৃষ্টি স্টার্ট হয়েছে, তোমার বেশ ভালো লাগছে আজকে এখানটা বসে থাকছে, ঠান্ডা ঠান্ডা আর বেশ বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে। কেননা এই ঝড়টা না হয়ে তোমার বৃষ্টি হলে তবু ঠিক আছে, কেননা কত মানুষের সত্যি কত কীরকমভাবে মানে যে ক্ষতি হয়, তো ঝড়টা আমরা কেউই চাই না, যাতে ঠান্ডা হয়ে যাক পরিবেশটা বৃষ্টি হয়ে, তো এটুকুই চাই। দেখা যাক এবার প্রকৃতির উপর আমাদের হাত নেই কী হবে না হবে, তো ঠাকুরের কাছে প্রার্থনা যে যেন ওরকমভাবে আগেরবারের মতো অতটা ক্ষয়ক্ষতি না হয়, মানে হালকার উপর দিয়ে যাতে বেরিয়ে যাক ঝড়টা, তো এই ব্যাপার। তো চলো এবার আমরা একটু বৃষ্টিটাকে এনজয় করি, আর ব্লগটা কাল থেকে করছি, আজকে এবার ব্লগটাকে এন্ড করে দিই। তো ব্লগটার কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করতে পারো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর যারা ফার্স্ট টাইম আমাদের দেখছো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, বলে দাও মা। তো লাইক করো, সাবস্ক্রাইব করো, তো চলো দেখা হচ্ছে আরো নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা টাটা টাটা।